আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আপনাদের সাথে শেয়ার করব সিম্পল কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, গরমে খুবই জনপ্রিয় একটি ড্রিঙ্কস, ঘোল বা মাঠা নামে পরিচিত। দুটি ভিন্ন স্বাদে আমি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে এক কাপ দইয়ের সাথে সমপরিমাণ পানি নিয়েছি, পানিটা একটু কম বেশিও নিতে পারেন। বিট লবণ দিয়ে দিব, নর্মাল লবণও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণের ফ্লেভারটা ভালো লাগে বেশি। একটা লেবুর রস সাথে দিয়ে ভালোভাবে মিক্স করলেই আমার সল্টেড মাঠা তৈরি। মাঠা তৈরির জন্য খুব ভালোভাবে মিক্স করতে হয়, দুইটা গ্লাস নিয়েও আপনারা মিক্স করলে ভালো হয়। এভাবে আমি মিক্স করার পরে একটি গ্লাসে সার্ভ করে নিব। বাকিটাতে আমি চিনি অ্যাড করব, চিনিটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন, আমি আমার স্বাদ মতো নিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে মিক্স করলেই আমার মিষ্টি মাঠা বা ঘোল যেটা বাজারে পাওয়া যায় একই রকম স্বাদ পাবেন আশা করি। এভাবে একটা ফ্যানার তৈরি হবে, ভালোভাবে মিক্স করাই মাঠার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। এভাবে সহজেই ঘরে তৈরি করা যায়, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।